নমস্কার দাসপতন চাই থকার বাবে ধন্যবাদ স্টুডিওত মই খ্যাতিশ মানে এই মুহূর্তত এটা অতি গুরুত্বপূর্ণ খবর দিব লৈছো যেহেতু চাকরি মানুহে যেতিয়া পায় প্রথম দিনই গৈ কার্যালয়ত কি করে হয়তো বহুতে হেয়া এক্সপিরিয়েন্স কৰিছে আৰু এইবাৰ এক ব্যতিক্রম হৈছে চাকরি প্রথম দিনাই ঘুষ লৈ সংবাদ মাধ্যমত শীর্ষত নাম দখল কৰিছে এগৰাকী প্রশাসনিক বিষয়ায় লোকসেবা আয়োগত সুখ্যাতি অর্জন করা এগৰাকী প্রশাসনিক বিষয়ায় ঘুষ লৈ এতিয়া সংবাদ মাধ্যমত গোটেই সমগ্র দেশত নাম চর্চা কৰি আছে আমি এই মুহূর্তত জনাম সবিশেষ দর্শকসকল চাকরির প্রথমটো দিনাই ঘুষ লৈ চাকরি হেরুয়ায় এগৰাকী কর বিষয় এই মুহূর্তত এটা অতি গুরুত্বপূর্ণ খবর জানাইছো ঘুষ লৈ নিলম্বন হওয়া বিষয়াগৰাকীর নাম হৈছে মিতালী শর্মা ঝাড়খণ্ড লোকসেবা আয়োগের পরীক্ষা সুখ্যাতিরে উত্তীর্ণ হয়ে লাভ কৰিছিল চাকরি কর্মস্থানের প্রথম দিনাই ঘুষ লৈ ধরা পৰিছে মিতালী শর্মা এই মুহূর্তত এটা অতি গুরুত্বপূর্ণ খবর জানাইছো উচ্চ শিক্ষিত একুশ বছরীয় মিতালীর ঘুষ লওয়া কাণ্ডই লাজত পেলাইছে পরিয়ালত আসলতে এগৰাকী খুবই সুখ্যাতিরে উত্তীর্ণ হওয়া এগৰাকী প্রশাসনিক বিষয়ায় এতিয়া চাকরি প্রথম দিনাই ঘুষ লৈ সংবাদ মাধ্যমত শীর্ষত নাম দখল কৰি আছে সমগ্র দেশত আৰু এই ঘটনা হৈছে ঝাড়খণ্ডত ঝাড়খণ্ড লোকসেবা আয়োগের পরীক্ষাত সুখ্যাতিরে উত্তীর্ণ হৈ চাকরি লাভ কৰিছিল এগৰাকী কর বিষয়ায় আৰু প্রথম দিনাই চাকরি যোগদান কৰি ঘুষ লৈ এতিয়া যেন বিতর্কত খাঙু খাই পৰিছে আৰু চাকরি নিলম্বন হৈছে বুলি জানিব পৰা গৈছে চাকরিত যোগদান কৰিয়েই ঘুষ লৈ ধরা পৰিল মিতালী শর্মা আৰু ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাত সুখ্যাতিরে উত্তীর্ণ হৈ চাকরি লাভ কৰিছিল মিতালী শর্মায় আৰু সেই মিতালী শর্মায় প্রথম দিনাই ঘুষ লৈছে বুলি জানিব পৰা গৈছে আৰু 10,000 টকা চাকরির প্রথম দিনাই ঘুষ লওয়া খবর আহি পৰিছে আমার হাতত যেহেতু প্রথম দিনাই গৈ এগৰাকী প্রশাসনিক বিষয়ায় ঘুষ লৈ চাকরি হেরুয়াইছে বুলি জানিব পৰা গৈছে ঝাড়খণ্ডৰ মিতালীয়ে প্রথমটো দিনাই হেরুয়ালে চাকরি হয়তো বহুলোকে চাকরিত জয়েন কৰিবলৈ গৈ চাকরিত যোগদান কৰি বহুলোকে বহু ধৰণৰ অভিজ্ঞতা এক্সপিৰিয়েন্স কৰে আৰু এইবাৰ এগৰাকী প্ৰশাসনিক বিষয়াই প্ৰথমটো দিনত গৈ চাকৰি হেৰুৱাইছে ঘুষ লৈ চাকৰি হেৰুৱাইছে আৰু বৰ্তমান পৰিয়ালৰ লোকে মিতালীয়ে ঘুষ লোৱা কাণ্ডই লাজত পেলাইছে পৰিয়ালৰ লোকসকলক আৰু জে পি এছ চি অৰ্থাৎ ঝাৰখণ্ড পাব্লিক চাৰ্ভিচ কমিশ্যন পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈছিল বুলি জানিব পৰা গৈছে আৰু তাৰ পাছতে পৰিয়ালৰ লোকসকলৰ মাজতে আনন্দৰ বন্যা দেখিবলৈ পোৱা গৈছিল আৰু সেই আনন্দৰ যে এতিয়া বৰ্তমান লাজত পৰিণত হৈছে বুলি জানিব পৰা গৈছে ধনলৈ ধন যেতিয়া আৰু প্ৰশাসনিক বিষয়াগৰাকীয়ে যেতিয়া ধন লৈ থকাৰ সময়তে হাতে নোতে ধৰা পৰিছে বুলি জানিব পৰা গৈছে এই মুহূৰ্তত আমি দৃশ্যাংশ দেখাইছোঁ সেইগৰাকী হৈছে প্ৰশাসনিক বিষয়া অৰ্থাৎ কৰ বিষয়া মিতালী শৰ্মা যি চাকৰিৰ প্ৰথম দিনাই চাকৰি যোগদান কৰি কৰ্মদিনৰ প্ৰথমটোতে কৰ্মস্থানত 10,000 টকা ঘুষ লৈ চাকৰি হেৰুৱাইছে নিলম্বন কৰা হৈছে এইগৰাকী কৰ বিষয়াক